আর কিছুক্ষণ পরে বিজেপির এই কর্মসূচি আর এই নিয়ে সরাসরি কথা বলবো আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সভাস্থল অর্থাৎ ধর্মতলা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী এবং রয়েছে কমলাক্ষ ভট্টাচার্য আর শিয়ালদা স্টেশনের সামনে থেকে রয়েছে অর্কদীপ্ত মুখোপাধ্যায় প্রথমেই চলে যাব মৌমিতার কাছে মৌমিতি আমরা দেখতে পাচ্ছি একেবারে মঞ্চের সামনেই তুমি উপস্থিত রয়েছো কি ছবি কি দেখছো মৌমিতা এই মুহূর্তে সেখানকার ছবি ঠিক কি দেখো যেমনটা দেখতে পাচ্ছ যে মূল মঞ্চে কিন্তু ইতিমধ্যেই কালচারাল সেলের যারা প্রতিনিধি তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং কালচারাল সেলের তরফ থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দেখতে পাচ্ছ যে কালচারাল সেলের যারা সদস্য বিজেপির তারা কিন্তু এই মুহূর্তে মঞ্চে রয়েছেন এবং সভার যে প্রথম দফার কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেল কারণ আর যেমনটা বলছিলাম যে আর কিছুক্ষণের অপেক্ষা অমিত শাহ তিনি এসে পৌঁছাবেন এবং বিজেপির কর্মী সমর্থকরা মঞ্চের সামনে একটু একটু করে আসতে শুরু করেছেন যে জোনে আমরা এই মুহূর্তে রয়েছি যেখান থেকে দেখা যাচ্ছে সেখানে কিন্তু মহিলা মোর্চা এবং অন্যান্য মোর্চার যারা পদাধিকারী তাদেরকে বসার ব্যবস্থা করা হয়েছে নির্দিষ্ট ডি জোনে এবং তারপরের ধাপে যুব মোর্চার যারা রয়েছেন তারা বসার অগ্রাধিকার পাবেন এবং সেক্ষেত্রেও নিরাপত্তার এই জায়গাটায় খুঁটিনাটি রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় যেমন রাখা রয়েছে মঞ্চে তেমনই কিন্তু মঞ্চ লাগোয়া যে জায়গা সেই সমস্ত জায়গাতে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে আমার সহকর্মীকে বলবো আরো একবার মূল মঞ্চের যে ছবি সেই মূল মঞ্চের ছবি দেখাতে যেখানে কালচারাল সেলের প্রতিনিধিরা জড়ো হয়েছেন অমিতাভ চক্রবর্তী সাধারণ সম্পাদক সংগঠন তিনি গোটা বিষয়টি তদারকি করছেন এবং যেহেতু মূল মঞ্চের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে শিয়ালদা হাওড়া বিভিন্ন জায়গা থেকে বড় মিছিলগুলো আর কিছুক্ষণের মধ্যেই আসতে শুরু হবে বিজেপি যেটা দাবি করছেন বিজেপি নেতৃত্বের যেটা দাবি যে এই জায়গা কানায় কানায় পরিপূর্ণ হবে কারণ চব্বিশে নির্বাচনের আগে অমিত শাহের শাহী সভায় যেখানে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে আজকে সভা করতে চাইছেন এবং যেমনটা কথা ছিল যে ড্রপ বক্স সেই ড্রপ বক্সও কিন্তু রাখা রয়েছে মঞ্চ লাগোয়া জায়গায় যেখানে সাধারণ মানুষরা কোন কোন প্রকল্পে তারা বাংলায় দুর্নীতির শিকার সেখানে এক এক করে অভিযোগ জানাচ্ছেন এবং এই সমস্ত বাক্স পাঠানো হবে দিল্লিতে যেখানে দশটা বাক্স এরকম ভাবে রাখা হয়েছে দশটা ড্রপ বক্স রাখা হয়েছে যেখানে সকলকে একে একে তার কাছ থেকে সমস্ত অভিযোগ বিজেপির যারা কার্যকর্তা তারা নিচ্ছেন এবং এই বাক্সগুলোই চলে যাবে সরাসরি দিল্লিতে আজকের সভার পর মৌমিতা আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য কমলাক্ষ আসবো তোমার কাছে কিন্তু তার আগে একবার অর্কদীপ্তর কাছে আমরা চলে যাই অর্কদীপ্ত আমরা দেখতে পাচ্ছি পর পর মিছিল আসছে শিয়ালদহ স্টেশন থেকে কি ছবি অর্কদীপ্ত এই মুহূর্তে তিন নম্বর মিছিল শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা সভাস্থলের দিকে যাওয়া শুরু করেছে এবং এই মুহূর্তে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে যারা এসছেন যে কর্মী সমর্থকরা তাদের মিছিল রওনা দিল এটি তিন নম্বর মিছিল প্রথমে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে একটি মিছিল গিয়েছে তারপরে নদিয়া জেলার সাউথ নদিয়ার দক্ষিণ নদিয়ার জেলার একটি সংগঠন বিজেপি সংগঠন তাদের মিছিল রওনা দিয়েছে এই নিয়ে তিন নম্বর মিছিল এবং এইভাবেই কিন্তু পার্ট বাই পার্ট একটির পর একটি মিছিল শিয়ালদহ থেকে কিন্তু ভাগে ভাগে ধর্মতলা সভাস্থল পর্যন্ত যাবে আপনাদের কতজন লোক এই এখান দিনাজপুর থেকে এসছেন দক্ষিণ দিনাজপুর থেকে আমরা 5000 লোক এসেছি হ্যাঁ দক্ষিণ দিনাজপুরে একটা স্পেশাল ট্রেন ছিল ট্রেনে আমরা সকলে এসেছি আর মোটামুটি কত লোক আসা বাকি আছে নাকি সবাই এসে গিয়েছে না দক্ষিণ দিনাজপুর আমাদের একদম এই পশ্চিমবাংলার শেষ প্রান্ত হিলি বর্ডার অনেক দূর এখান থেকে 450 কিলোমিটার দূর সেই জন্য আমরা ওখান থেকে একটা ট্রেনেই আমরা যারা এসেছি 500 লোক এসেছি আজকের এই সভা হচ্ছে প্রতিবাদ সভা বিজেপির আপনাদের দক্ষিণ দিনাজপুরের যারা রয়েছেন তাদের কী প্রত্যাশা রয়েছে সেখান থেকে দেখুন আজকের সভার পর থেকে আমার মনে হচ্ছে আমাদের যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের চরম দুর্নীতি এবং প্রকৃত যারা গরিব মানুষ যারা প্রকৃত গরিব মানুষ তাদের 100 দিনের জব কার্ড নেই তাদের বাড়ির ছাদ নেই সমস্ত তৃণমূলরা ঘাস করছে অর্কদীপ্ত এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছে শিয়ালদহ স্টেশনে যেখানে পর পর এই মুহূর্তে মিছিল এগিয়ে আসছে অর্কদীপ্ত সঙ্গে থাকো মৌমিতার সঙ্গে থাকো আমরা চলে যাবো আমাদের অপর প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্যের কাছে কমলাক্ষ বিজেপি নেতৃত্বের যেটা বক্তব্য কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে ধর্মতলা চত্বর কি ছবি কি দেখতে পাচ্ছ এবং পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জমেন্ট ট্রাফিকের শিলা
শিলাদিত্য, দেখো বিজেপি নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে আজকে জন সুনামি হবে, সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা সেই কথাই কিন্তু বারংবার বলেছেন, এবং সাম্প্রতিক কালে আমরা দেখেছি যে গ্রামে গঞ্জে বিভিন্ন জেলায় জেলায় যে সভা হয়েছে সমিতি হয়েছে তাতে একেবারে বিজেপি বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা নিজে উপস্থিত থেকে সেই মিছিলে সংগঠিত করেছেন, এবং আজকের এই সভা যাতে কানায় কানায় পূর্ণ হয়, যাতে চ্যালেঞ্জের সভা হয়, সেই প্রয়াস বা সেই মরিয়া লড়াই কিন্তু একটা বঙ্গ বিজেপির অন্দরে রয়েছেই, এবং সেই পরিপ্রেক্ষিতে তোমাকে দেখাবো এই মুহূর্তে মঞ্চ এবং তার আশপাশের এই মুহূর্তের ছবিটা, তার কারণ সকাল 11টা ইতিমধ্যে হয়ে গিয়েছে, অফিসিয়ালি 12টা থেকে সভা শুরু হওয়ার কথা, তার আগেই কিন্তু সাংস্কৃতিক সেল যা রয়েছে বঙ্গ বিজেপির তারা এই মুহূর্তে মঞ্চে রয়েছেন, তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, তারপরেই কিন্তু রাজনৈতিক নাটক উপস্থাপিত হওয়ার কথা রয়েছে, এবং কবিয়াল এমএলএ অসীম সরকারের শাসক দলকে বিদ্ধ করে তার কবি গান সেটাও কিন্তু মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে, এবং তারপরেই বেলা 1:45 এই মঞ্চে চলে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তুমি নিশ্চয়ই জানো যে যেহেতু এই জায়গা অর্থাৎ ভিক্টোরিয়া হাউস বরাবর এখানে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের 21 জুলাই তাকে কার্যত চ্যালেঞ্জ ছুটতে লোকসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি প্রমাণে একেবারে মরিয়া বলা যেতে পারে বঙ্গ বিজেপি, এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে প্রত্যেকেই আসছেন সমস্ত জায়গা থেকে, হাওড়া শিয়ালদা থেকে মিছিল সংগঠিত হয়ে আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিলগুলি কিন্তু এসে পৌঁছবে একেবারে ধর্ম। আর তুমি দেখতেই পাচ্ছ যে বিভিন্ন নেতা নেত্রীরা তারা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন, আমি সেই ছবিও তোমার কাছে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব শিলাদিত্য, এবং দেখতেই পাচ্ছ যে এখনও পর্যন্ত আমরা যে ডি জোনে রয়েছি, ডি জোনের বাইরে কিন্তু সাধারণ কর্মী সমর্থক তাদের ভিড় এবং বঞ্চনা ভাণ্ডার, আর সেই বঞ্চনা ভাণ্ডার কিন্তু ইতিমধ্যেই 10টি বঞ্চনা ভাণ্ডার তৈরি হয়ে রয়েছে। রয়েছেন আমার সঙ্গে বিজেপি নেত্রী অঞ্জনাদি। অঞ্জনাদি, আজকের উত্তাপ কেমন দেখছেন, মানে কতটা টেম্পারমেন্ট সভা এখনো পর্যন্ত? সাংঘাতিক, এখনো তো অনেক দেরি আছে, তাতেই দেখো না পুরো ভরে গেছে সবাই, কত মানুষ এখনো সাইডে সাইডে দাঁড়িয়ে রয়েছে, এই উত্তাপ এই উত্তেজনাই ছিল আমাদের সবার মধ্যে এবং অপেক্ষাও ছিল, এখনো অপেক্ষা করছি কখন উনি আসবেন, এবং শুধু উনি নয় আমাদের রাজ্য নেতৃত্বটা তারা কি বলেন, তাদের কি বার্তা থাকে সেটা শোনার জন্যই সবাই আগ্রহে বসে আছে। অজনাদি, তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিধানসভায় তারা কালো পোশাক পরে প্রতিবাদ করছে অমিত শাহের আজকের এই বঙ্গ সফরকে ঘিরে, এবং তার পাশাপাশি তারা প্রচার করছেন মোটা ভাই ভোট নাই, ঠিক এমনভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস, আজকে কি বলবেন, মানে এই আক্রমণ আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শহরে রয়েছেন সেই জায়গায় এই ধরনের আক্রমণ শুরু করেছে তৃণমূল কংগ্রেস, কি উত্তর দেবেন? এটা আক্রমণ বলে আমি জানি না, এটাকে ভীষণ ঘৃণ্য একটা কি বলবো, এটাকে প্রতিবাদও বলে না, একটা ঘৃণ্য একটা জেশ্চার বলে, একটা কালো পোশাক পরে নো ভোট টু ভোট, এটার মানেটা কি, মানে উনি যদি দিদি বলেন, দিদি দিদি বলেন সেটা নাকি অত্যন্ত ওনাকে গালিগালাজ করা হলো, আর মোটা ভাইটা গালিগালাজ নয়, মানে আমি জানি না, আর অনেক খারাপ কথা উনি বলেন যে শব্দগুলো আমি মুখে উচ্চারণ করতেই পারবো না, ইনফ্যাক্ট আমাদের শিক্ষায় সেটা নয় যে আমরা সেগুলো উচ্চারণ করি, কিন্তু ওনারা কালো পোশাক করলেন আর লাল পোশাক করলেন কিছু যায় আসে না, ওনারা আজকে কালো পোশাক পরতে পারেন, কালকে লাল পোশাক পরে আবার 34 বছর রাজত্বেও ফিরে যেতে পারেন। শুনতেই পারলে শিলাদিত্য, এবং তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে শুরু হয়েছে, অর্থাৎ যে প্রাথমিকভাবে যে অনুষ্ঠান শুরু হওয়ার কথা সেই অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং ধীরে ধীরে শহর জেলার বিভিন্ন জায়গা থেকে মিছিল সংগঠিত হচ্ছে, মিছিল ধীরে ধীরে আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলা চত্বরে চলে আসবে, এবং ঠিক যেভাবে বঙ্গ বিজেপির নেতৃত্ব আশা করছেন তার ফলশ্রুতিতে কতটা দেখা যায় সেই ছবি, সেই অপেক্ষা কিন্তু এই মুহূর্তে সকলেরই রয়েছে। শিলাদিত্য, কমলাক্ষ আমাদের সঙ্গে থাকো, মৌমিতাও আমাদের সঙ্গে থাকো, আর অপরদিকে অর্কদীপ্ত তুলে ধরছে শিয়ালদহ স্টেশনের ছবি, সেখানেও মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন, এবং তারই সঙ্গে এই মুহূর্তে ধর্মতলা মঞ্চের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।